জমি বিবাদ, সন্দেশ খালি করে দেওয়ার হুমকি, গাইঘাটায় চাঞ্চল্য, পুলিশে অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমি বিবাদকে কেন্দ্র করে সন্দেশ খালি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। জানা গিয়েছে গাইঘাটা বইকারা এলাকার বাসিন্দা বাপি সরকার তার জমির ওপর নির্মাণ করছিলেন। অভিযোগ, বিশ্বজিৎ দাস নামে এলাকার এক তৃণমূল নেতা দলবল নিয়ে এসে ওই জমির ওপর জোর করে রাস্তা করতে চায়, বাধা দেন বাপি। এরপর তাকে মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে স্ত্রী ছুটে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। 4 বছর আগে জমিটা কিনি এখানে। জমি কেনার পরের থেকে প্রমোটাররা আমাকে হুমকি দিতে থাকে। আমি বনগাঁ কোর্টে কর্মরত, আমাকে ফার্স্ট ফোন করে প্রমোটার বিশ্বজিৎ দাস ওরফে টেরা বিশু, আমাকে ফোন করে বলে খিস্তি খামারি দেয় অকথ্য ভাষায়, দিয়ে বলে তুই জমিতে আসলে তোকে পুঁতে ফেলে দেবো। তারপরে আমি যথারীতি কাজ ছেড়ে আমি জমিতে আসি। আসার পরে ও কিছু দলবল নিয়ে আসে, বাইক বাহিনী আসে, চার চাকায় করে কিছু মস্তান নিয়ে আসে, সঙ্গে বন্দুকও ছিল, বন্দুক দেখাই, প্রতিবেশী সবাই ছিল, যারা শুনলেই পাবেন প্রতিবেশীদের কাছে। আমার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে বন্দুক দেখিয়ে বলে তোর স্বামীকে রাস্তায় বেরোলে মেরে ফেলবো, সাদা থান পরিয়ে দেবো, সন্দেশখালীর মতন ঘটনা করে দেবো। ওদের দাবি আমার জমির উপর দিয়ে জোর জবরদস্তি ওরা রাস্তা বের করবে। অভিযুক্ত নেতা বিশ্বজিৎ দাস পেশায় প্রমোটার বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, বাধা দিলে সে দলবল নিয়ে ওই এলাকায় এসে হাজির হয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সন্দেশ খালি করে দেবার হুমকি দেয়। মরে মরে সাধারণ হতে চাইছে, কিন্তু আমরা সেটা কখনোই হতে দেব না। যেমন ওই সন্দেশ খালিতে যেমন মহিলাটা রুখে দাঁড়িয়েছে, আমরাও আজকে দেখুন মহিলাটা সবাই ঝাঁটা হাতে দাঁড়িয়েছি। এরপর যখন ওরা আসবে আমরা ঝাঁটা দিয়ে তাকে এখান থেকে বিতাড়িত করব। সন্দেশ খালি মহিলাদের মতো, সন্দেশ খালির মহিলারা অনেক দেরিতে প্রতিবাদ করেছে, কিন্তু আমরা এখানকার মহিলারা দেরিতে না, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব। এই ঘটনার খবর শুনে আসরে নেমে পড়েছে বিজেপি। বাইক বাহিনী এসে তাদের যে হুমকি দিয়েছেন সত্যি অবর্ণনীয়, অকল্পনীয়। তার এত দুঃসাহস হয় কি করে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন গাইঘাটে একটা শান্তিপ্রিয় এলাকা, এই এলাকায় যেন আর দ্বিতীয়বার যেন সন্দেশ খালি পশ্চিমবঙ্গের বুকে না হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শান্তির বাতাবরণ চলছে, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। একদমই নয়, এটা নিজস্ব ব্যবসা বাণিজ্যের ব্যাপার। তৃণমূলের সঙ্গে যদি যোগ থাকবে তাহলে সেখানে তৃণমূলের লিডাররা থাকবে। আমরা যারা তৃণমূলের লিডার, আমি মনে করি না ও তৃণমূলের লিডার। কোনো অনৈতিক কাজ, কোনো সন্ত্রাস, কোনো অত্যাচার কখনোই বরদাস্ত করে না। পুলিশের কাছে যদি কোনো অভিযোগ হয়ে থাকে তো আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি তার যথাযথ ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।